Did you say thank you? Yes, she did. You're welcome. Let's go. Happy. আমি রাইস আসলে লাইক করি না সেই হাওয়াই মিঠাই সম্পূর্ণটা নিয়ে নিলে সুপার স্লো তাড়াতাড়ি মাস্ক পরো আমরা কার্নিভালে আসছি এটা আমাদের বাসার একদম কাছে তো যদিও ওয়েদারটা ভালো না তারপর আসলাম বহুদিন পরে হ্যাঁ আচ্ছা ওই পাশ দিয়ে মনে হয় যাবো রাইট হ্যাঁ লেটস গো এই কার্নিভালটা স্টার্ট হয়েছে গতকাল থাকবে মনে হয় এক সপ্তাহ রাইট ওয়ান উইক থাকবে রাতের বেলা সন্ধ্যা 7টা থেকে আই থিঙ্ক মিডনাইট পর্যন্ত আমি টাইমটা এক্স্যাক্টলি দেখতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে বের হয়েছি টাইমটা আমি আমার পরে আমি জানাবো আমি খুব এক্সাইটেড অনেক দিন পরে কার্নিভালে আসছি বাচ্চারা খুবই হ্যাপি আর এই তো মাস্ক আছে কিন্তু এখানে যেটা দেখছি লোকজনের মাস্ক নাই একেবারে কিন্তু আমি নিজের সেফটি নিজের কাছে প্ল্যান করেছি একটা ইভেন্টে যাবা রাইট ওখানে বলবে যে হাউ মেনি টিকেটস টু নিড তোমাকে সেই টিকেটটা ছিঁড়ে তাকে দিয়ে দেবে দ্যাটস ইট টিকেটস টু গেট দ্য এন্ট্রি বাই ওয়ান জাম্বো কটন ক্যান্ডি গেট ওয়ান ফ্রি Wow, so big! What's it? You want one? Okay. I want it! Bye! Tickets কাটা হয়ে গেছে এখন কার্নিভালে আমরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাই নিশ্চয় ভালো আছেন যে যেখানেই আছেন চলে এসেছি আমরা কার্নিভালে অনেক দিন পরে মাঝখানে এক বছর কার্নিভাল হয়নি কোভিডের জন্য তো এবার যখন কার্নিভালটা স্টার্ট হয়েছে ফুল ভ্যাকসিনেটেড পিপল দেখেন কাম অ্যান্ড ভিজিট দ্য কার্নিভাল তো আমরাও তো ফুল ভ্যাকসিনেটেড সো তারপরও আমরা যেটা করেছি আমরা কিন্তু মাস্ক পরেছিলাম মাস্ক পরেই যতটুকু সময় ছিলাম কার্নিভালে আমরা মাস্ক পরেইছিলাম মাস্কটা খুব একটা খোলা হয়নি আর এখানে এসে যেটা দেখেছি কেউ মাস্ক পরেনি আমি সত্যি একটু এসে অবাকই হয়েছি মাঝে মাঝে আমাকে মনে হচ্ছিল আমি মনে হয় অন্য কোনো গ্রহ থেকে এসেছি চারিদিকে দেখছিলাম সবাই আমাদের দিকে তাকাচ্ছিল বিকজ আমরা মাস্ক পরেছিলাম অন্য কেউ পরেনি যদিও আমাদের সিডিসি রিকমেন্ড করেছে যে মাস্ক না পরলেও হবে যেহেতু 6 ফিট ডিস্টেন্স রেখে চলতে হবে আর এত বেশি ভিড় ছিল না তারপরও তো মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে তো সেই থেকেই আমরা আমাদের মাস্কটাকে অনই রেখেছিলাম এখান থেকে ট্রাই করো দ্যাটস ওকে গুড জব ইউজুয়ালি সিটির ফায়ার ডিপার্টমেন্ট থেকে এই টাইপের কার্নিভালগুলো অর্গানাইজ করা হয় পাবলিকের জন্য যেহেতু সামার ভ্যাকেশন আর দু একের মধ্যে স্টার্ট হয়ে যাবে তার ঠিক আগে আগে কার্নিভালগুলো স্টার্ট হয় বাচ্চাদের জন্য We have dolphins, we have princess bats, we have money back, we have copper things, we have balls, llamas, monkeys, fish, what do you want? Take a look.
জানি কি Did you say thank you? Yes, she did. You're welcome. Let's go. Happy. কি পেয়েছো দানি? It's already a marashi, but I think small one. Just like lottery. বাচ্চাদের খেলার মতো বেশ কিছু গেমস ছিল, যদিও এই কার্নিভালটা এত বড় ছিল না, তারপরও যা ছিল সেটাতেই দানিন তো বেশ এনজয় করছিল যখন সে প্রাইজগুলো পাচ্ছিল। তো এটা ওর কাছে অনেক আনন্দের ছিল, আমরাও এনজয় করছিলাম। একটা রাইডে উঠছিলাম, আমি রাইড আসলে লাইক করি না, তুমি যেতে পারলেই ভালো। তারপরে মনে হচ্ছিল যে নট ব্যাড, মনে হচ্ছে যে এনজয় করেছি। এইদিকে সব খাবার ছোট ছোট স্টোর, বিভিন্ন ধরনের রাইড আর গেমস ছাড়াও এই কার্নিভালে অনেক ধরনের ফুড স্টোর ছিল, যারা সার্ভ করছিল পিৎজা, হট ডগ, বার্গার। বার্গারের তো অনেক ভ্যারাইটিস ছিল দেখলাম। তারপরে কটন ক্যান্ডি খুব পছন্দ করে বাচ্চারা, আমি নিজেও পছন্দ করি। তারপরে যেটা ছিল আরও পপকর্ন ছিল, সফট ড্রিঙ্ক তো ছিল, লেমোনেড, যেটা সামারের টাইমে খুবই লাইক করে এখানে সবাই। তো আর এরকম টাইপের একটা কার্নিভালে আসলে অ্যাটলিস্ট মোটামুটি অল্পের মধ্যেই অনেক কিছু পেয়ে যায় সবাই, আর মিলেও যায় সব কিছু। কার্নিভালে আসা নিয়ে কিছুটা মনের মধ্যে শঙ্কা তো কাজ করছিল যে এইরকম সময়ে একটা ক্রাউডেড জায়গায় যাব, সেটা যাওয়া ঠিক হচ্ছে কি না। তারপরে এখানে আসার পরে দেখলাম যে রাইডগুলোতে তো লোকজন, মানে বাচ্চারাও নেই ঠিক মতো, হয়তো একজন দুজন বা ওরা খুব কম পরিসরেই সবাইকে উঠাচ্ছিল। যখন দেখছিল যে এক একটা রাইডের মধ্যে দুজন তিনজনের ম্যাক্স, এরকম ছাড়া এর থেকে বেশি তারা অ্যালাউ করছিল না। তো সেটা দেখে তারপরে একটু আশ্বস্ত হলাম যে আচ্ছা থাক, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা কার্নিভালের রাইডগুলোতে কিছুটা হলেও সেফ থাকব। দেশের গ্রামে কিছু গ্রাম্য মেলা হয়, তো এই কার্নিভালটা আসার পর থেকে আমার মনে হচ্ছিল আমি কোনো একটা গ্রামের গ্রাম্য মেলায় এসেছি। তো অনেক এনজয় করছিলাম সময়টা, যেহেতু উন্মুক্ত আকাশের নিচে এইভাবে বহুদিন পরে এরকম একটা মেলার আয়োজন, তো এটা সবাই আমরা এনজয় করছিলাম, সাথে সাথে বাচ্চারাও এনজয় করছিল, ভালো লাগছিল, পরিবেশটাই এমন ছিল আসলে। তো আজকের ব্লগের এতটুকুই আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের এই ছোট ছোট টুকরো টুকরো আনন্দগুলো। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন, আবার হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে।